আমাদের কোলাহল থেকে দূরে হয়তো এটা জামশেদপুর থেকে মাত্র পটাকাল বাজে বেশি টাইমে এখান সেখানে দোকান কিছু দোকান ঠান্ডাটা ভারী পড়েছে এবারে। সো গাইস, বহুদিন পর আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এই সারা বছর ফ্রেন্ডস আমাদের মতো মধ্যবিত্ত বাঙালিদের কাছে ফ্রেন্ডস সারা বছর নানা রকম সমস্যার মধ্যে থাকি, তাই না বস? তো বছরে একটা এমন সময় আছে যে সময়টা ফ্রেন্ডস আমরা চাই আমার আনন্দের মতন করে বাঁচতে বা আমাদের মতন করে প্রকৃতিকে উপভোগ করতে। তো সেরকম ফ্রেন্ডস আর একটা জায়গা তোমাদেরকে আজকে নিয়ে যাবো। তো চলো দেখতে থাক, জায়গাটা আমি এখন বলবো না, জায়গাটা একটু সাসপেন্স থাক। তাছাড়া থাম্বনেলের টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো যাই হোক, সেটা আমি পরে বলছি। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আর উপভোগ করতে থাকো আর আমার সঙ্গে চলো ঘুরে আসো। চলো লেটস্টার। অল রাইট, তো এখন ঘড়িতে বাজে রাত্রি 9টা আর আমি দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি বস, আর আমাদের গাড়ি আছে রাত্রে 10টায়। তো কমপ্লিট রেডি, এবার এখান থেকে আমরা যাবো আমাদের ক্লাবে, সেখান থেকে আমাদের ট্যুরটা শুরু হচ্ছে। তো সঙ্গে থাকো, শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো ভিডিওটি। চলো লেটস স্টার্ট। অল রাইট, সো গাইস এখন ঘড়ি কাটায় বাজে 9:30 আর আমাদের গাড়ি ছাড়বে ঠিক 10টার সময়। তো গাড়িতে উঠে পড়েছি আর এখান থেকে ফ্রেন্ডস আমাদের জার্নি শুরু হচ্ছে। আমাদের গাড়ি ঠিক 10:10 গন্তব্যস্থলের দিকে রওনা দিল আর বন্ধুদের সঙ্গে আড্ডা নাচ গান করতে করতে আমাদের শরীর খুবই ক্লান্ত হয়ে পড়ল আর আমি কখন যে এক ঘুম দিয়ে দিলাম ঠিক আমি নিজেও বুঝতে পারলাম না। আর আমাদের ঘুম ভাঙলো ঠিক সকালের দিকে। সো গাইস, ফাইনালি এখন বাজে 6:30 আর আমরা ফাইনালি ফ্রেন্ডস চলে এলাম ডিমনা লেক। তো চলো, হ্যালো গাইস, গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ আর দ্য ফ্রেশ ব্লগ। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ফাইনালি, তো গাইস ফাইনালি ফ্রেন্ডস চলে এলাম ডিমলা লেক ঝাড়খণ্ড। তো যেটা ফ্রেন্ডস প্রায় 1 মাস হয়ে গেল ব্লগ দিইনি, তারপর ফ্রেন্ডস ফাইনালি ফ্রেন্ডস এই ব্লগ দিচ্ছে। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, জায়গাটি খুব ইন্টারেস্টিং আর খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি। তো চলো পুরো জায়গাটাকে এক্সপ্লোর করি আর অবশ্যই ভিডিওটি দেখো। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেইটা হচ্ছে মেন পিকনিক স্পট। তো আমাদের বাস এখন পিকনিক স্পটে দাঁড়িয়ে আছে আর এখানে মেনলি এখানে লোকাল লোকের কাছ থেকে জানতে পারলাম যে এইটা হচ্ছে মেন পিকনিক স্পট ডিমলা লেকের। দেখতেই পাচ্ছ চারদিকের ব্যাকগ্রাউন্ডটা। তো চলো, তো একটু পরে আমরা আবার যাব ওইদিকে ড্যামের দিকে আর সেটাও তোমাদেরকে এক্সপ্লোর করব। সকাল 6টার সময় যখন আমাদের গাড়ি পৌঁছালো পিকনিক স্পটের কাছে তখন চারিদিকটা দেখলাম জনশূন্য, কেউ কোথাও নেই। তবে সময় বাড়ার সাথে সাথে একে একে গাড়ি আসতে শুরু করলো এবং চারিদিকটা প্রচুর পরিমাণ টুরিস্ট দেখতে পেলাম। শহরের কোলাহল থেকে দূরে একটা প্রাকৃতিক সৌন্দর্যকে আমরা উপভোগ করতে পেরেছি আর আমাদের ব্যাকগ্রাউন্ড একটু দেখো, প্রাকৃতিক দৃশ্যটাকে দেখো বস। কি লাগছে দেখো, এই হচ্ছে সেই ড্যাম ডিমনা লেক আর এই দিকটা দেখো পুরো জঙ্গল আছে চারদিকটা আর বাঁধ, এই হচ্ছে বাঁধ, বাঁধের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। চারদিকটা দেখো বস। তো এখন ঘড়ির কাঁটাই বাজে 6:40, এখনো সূর্য ওঠেনি, মানে এরকম একটা অপূর্ব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তো সূর্য উঠলে নিশ্চয়ই এর একটা আলাদা একটা ছবি দেখব। আর ডিমনা লেক নিয়ে যদি ইতিহাস বলতে হয় তো এটা জামশেদপুর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত আর এটি মূলত ফ্রেন্ডস একটা ম্যানমেড লেক। কারণ ফ্রেন্ডস জামশেদজি 1940 সালে তাদের জলের যে ঘাটতি আছে সেটা পূরণ করার জন্য, তাদের এলাকার যে জলের ঘাটতি সেটা পূরণ করার জন্য এই লেকটি তৈরি শুরু করেন এবং 1940 সালে এই লেকটি এই ড্যামটি তৈরি কমপ্লিট হয়। এখানে একটা সতর্কবাণী দিয়ে আছে ডিমনা বাঁধের উপর, বাঁধের যে রেলিংটা দেখতে পাচ্ছ এই রেলিংয়ের উপর ওঠা নিষেধ, এখানে একটা সতর্কবাণী দেওয়াই আছে।
আচ্ছা, এই লেকে যদি তোমরা বোর্ডিং করতে চাও, যদি আসো এখানে আর বোর্ডিং করতে যাও, তাহলে বোর্ডিং দেখতেই পাচ্ছো লেকে বোর্ডিং আছে। আর এই বোর্ডিং করার জন্য যে চার্জটা আমি এই সাইডে দিয়ে দিচ্ছি, দেখে নাও তো, মিনিমাম ফ্রেন্ডস এই চার্জ লাগবে আর এখানে বোর্ড করার জন্য। আর এই বোর্ডিং শুরু হচ্ছে সকাল 9টা থেকে। তো গাইস সামনেটা দেখো, বস টুরিস্ট, প্রচুর টুরিস্ট এসছে ঘুরতে, যেহেতু এখন ডিসেম্বর মাস তো টুরিস্ট আসবেই। দেখো বস, তো গাইস পুরো ডিমলা লেকের পুরো ভিউটা ফ্রেন্ডস এক্সপ্লোর করছি। দেখো কীরকম বস, ব্যাকগ্রাউন্ডটা দেখো বস। হোয়াট এ সিন, মানে আমরা শহরের একটা গিজিবিজি জায়গা থেকে একদম খোলামেলা জায়গার প্রাকৃতিক দৃশ্যকে আমরা উপভোগ করতে পেরেছি, আর জায়গাটা খুবই অসাধারণ। আর টুরিস্টরা দেখতেই পাচ্ছ এখানে কতগুলো বাস দেখতে পাচ্ছি এসছে, আর সবাই ফটো তুলতে ব্যস্ত। চলো তোমাদেরকে একটু ডিমলা লেকটাকে পুরো এক্সপ্লোর করে ভিডিওর মাধ্যমে দেখে দিই। তো দেখো তো তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম এর পিছনে যেটা দেখলাম সেটা হচ্ছে ডিমলা লেক। আর ডিমলা লেকের ঠিক আমার এই ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, এটাকে দাঁড়াও রিয়ার ক্যামেরা দেখাচ্ছি, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লক গেট, 8খানা লক গেট মোট আছে। আর এই দিক দিয়ে ওই দিকে বৃষ্টিতে যখন লেকটা ওভারফ্লো হয়ে যায় তখন এই লক গেটগুলো খুলে দেওয়া হয়, আর জল এইভাবে সাপ্লাই দেওয়া হয় শহরের। চলো চলো একটু ভিউটা দূর থেকে দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে ফ্রেন্ডস ডিমলা লেক, আর এই হচ্ছে লক গেট। এই হচ্ছে মোটামুটি এখানকার একটা পরিবেশ, যেটা ফ্রেন্ডস একটা টুরিস্ট স্পট হিসাবে গড়ে উঠেছে। আর এখানে টুরিস্ট মেনলি ফ্রেন্ডস মানে বছরে বেশিরভাগ টাইম, বর্ষাকাল বাদ দিয়ে বেশিরভাগ টাইমেই ফ্রেন্ডস এখানে টুরিস্ট থাকে। তবে বিশেষ করে যেটা জানলাম লোকাল মানুষদের কাছ থেকে, মানে লোকাল যেসব দোকানদার আছে তাদের কাছ থেকে জানতে পারলাম। আর এই ড্যাম্পের পাশেই দেখতেই পাচ্ছ মানে টুরিস্টদের জন্য যেসব জিনিস দরকার সমস্ত কিছু এখানে আছে, কিছু দোকান আছে। আর ওইখানে যারা বড় গাড়ি নিয়ে এসছে, পুরো ফ্যামিলি বা বলো ক্লাব ট্যুরে এসছে, তাদের জন্য এখানে রান্না করার ব্যবস্থাও আছে। তো তারা রান্না করেও এখানে খাওয়া দাওয়া করতে পারে, ছাড়তে পারে। তো এখানকার লোকাল একজন দোকানদারের কাছ থেকে জেনারেলি বস এইখানে সিজনটা কীরকম, মানে কোন দিনটায় টুরিস্ট স্পট হয়, মানে টুরিস্টরা বেশিরভাগ আসে। তো ভাই এইখানে কোন টাইম পর টুরিস্ট যারা আতা হয়? ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি। তো সরি বস, তো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটে মাসই বিশেষ করে টুরিস্টরা বেশি এইখানে ভিড় করে বা আসে। তো যাই হোক চলো আবার। মেনলি এইখানে টুরিস্টদের মধ্যে বেশিরভাগই আমি দেখতে পেলাম যেটা ঝাড়খণ্ড, উড়িষ্যা আর আমাদের পশ্চিমবঙ্গ থেকে বেশিরভাগই টুরিস্ট এখানে এসছে, যতটা আমি লক্ষ্য করলাম। তো যাই হোক সেটা ভুল হতে পারে, কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম সেটাই ফ্রেন্ডস আমি তোমাদেরকে দেখালাম। আর এখনও আমরা যখন এসেছি দেখছি বাচ্চাদের খেলার জায়গাও আছে, তবে সেটা এখন বন্ধ আছে। কলকাতা থেকে মাত্র 300 কিলোমিটার দূরে এই ডিমলা লেক অবস্থিত ঝাড়খণ্ডের, একটা খুব সুন্দর একটা টুরিস্ট স্পট আর অবশ্যই ঘোরার পক্ষে বেস্ট, মানে শহরের কোলাহল থেকে দূরে একটা মানে একটা বেস্ট জায়গা। প্রাকৃতিক সৌন্দর্য যারা উপভোগ করতে চায় অবশ্যই এখানে এসে একবার দেখতে পারো। আর আমরা এসেছি একটি ক্লাব ট্যুরে, আর ক্লাব ট্যুরে আমাদের বন্ধু বান্ধবরা এখানে রান্না করছে, আর আমি আর অনাদা দুজনে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, দুজনেই ঘুরতে বেরিয়ে পড়েছি শহরের যানজট থেকে। হ্যাঁ,
একটু কোলাহল থেকে দূরে দূরে হ্যাঁ চলো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগ দেখো তো ভাইরা যাচ্ছে যেতে যেতে ব্লগে নিজের ইন্ট্রোডিউস দিয়ে দিয়েছে তো যাই হোক সো গাইস ডিমলা লেগের ব্লগ এখানেই শেষ করছি আশা করি ফ্রেন্ডস ভিডিওটি তোমাদের ভালো লেগেছে একটা ছোট্ট আমার মতন করে প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি আশা করি ফ্রেন্ডস তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও চলো তাহলে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো একটি ব্লগে তো চলো গুড বাই সো লেকে ঘুরতে এসে আমার একজন ছোট বন্ধুর সঙ্গে দেখা কি নাম বাবু তোমার হ্যাঁ রাজু নাম হ্যাঁ ঘর কাঁ পড় উদার